বেশ কিছুদিন ধরে পুচু খুব অসুস্থ ছিল। 29th অক্টোবর থেকে পুচু অসুস্থ হয়। ও দুবেলা করে ক্লিনিক যায়, 11টা করে ইঞ্জেকশন চলে ওর দুবেলা করে। ফেলাইন প্যান লিউকোপেনিয়া ভাইরাস দিয়েও ইনফেক্টেড হয়েছিল। আর এটা খুব ডেডলি ডিজিজ, যেটা এই সময় ক্যাটসের হয়, আর 1 ইয়ারের কম বাচ্চারা বেশি ইনফেক্টেড হয় এটা দিয়ে। এটা খুবই ছোঁয়াচে রোগ, ওর থেকে অন্য কোনো ক্যাটেরও হতে পারে। তাই জন্য ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছিল যাতে ওকে একদম আলাদাভাবে রাখা হয়, অন্য কোনো ক্যাট ওর সামনে না যায়। তাই জন্য ওকে একদম আলাদাভাবে একটা কেজের মধ্যে রাখা হয়েছে। তো এই যে টেস্ট রিপোর্টের পর, এটা হলো ওর প্রেসক্রিপশন, যেটার মধ্যে অনেক ধরনের মেডিসিন আছে। 11টা করে ইঞ্জেকশন চলতো স্যালাইনের সাথে প্রত্যেক বেলা। ট্রিটমেন্ট চালু হওয়ার পর 2-3 দিনের মধ্যে থেকে ওর আরেকটা প্রবলেম দেখা দেয়, সেটা হলো স্টুলের জায়গা দিয়ে ব্লাড বেরোনো। আর এটা সিভিয়ার কন্ডিশনে হয়, যেটা আমরা জানতে পেরেছি। তো তারপর মেডিসিন দেওয়ার পর কয়েকদিন বেশ ভালো থাকে, সুস্থ হয়ে যায়, ব্লাডও বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়াও স্টার্ট করে দেয়। ঠিক হয়েও গেছিলো, খাওয়া দাওয়া মোটামুটি শুরু করেছিল, তারপর আবার ডিটোরিয়েট করতে শুরু করে। 3rd নভেম্বর থেকে বেশি ডিটোরিয়েট হয়ে যায়, নিজের থেকে উঠছিল না আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তো লাস্টলি আমরা ক্যাট রিকভারি ফুড যেটা হয়, ডক্টর সেটা প্রেসক্রাইব করলেন। আর ডক্টর বললেন যে কোর্স অলরেডি কমপ্লিট, এবার খাওয়াতে হবে জোর করে যাতে ও খায়। বাকি সব ঠিক হয়ে গেছিলো, ওর ব্লাড হিমোগ্লোবিন কম হয়ে গেছিলো, এইটা হলে হিমোগ্লোবিন কমে যায় অনেকটাই, তো সেটার জন্য ওর মেডিসিন চলছিল। তো এইভাবে প্রত্যেক বেলা ও ইঞ্জেকশন নিয়েছে, স্যালাইন নিয়েছে, অনেক ফাইট করেছে আমাদের স্ট্রং বয়, ফাইটার বয় পুচু। বাট লাস্টলি আর সারভাইভ করলো না। তো 5th অফ নভেম্বর নতুন জীবনের জন্য এগিয়ে গেল। কত বড় নাক।